গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে যাওয়ার কথা ছিল নর্থ ওয়ে আর রক আইল্যান্ডে। সেই মতো আমরা 10টায় এসে পৌঁছলাম ফেরিতে, কিন্তু এসে দেখলাম ফেরি বন্ধ। সাইক্লোনের সতর্কবার্তার জন্য ফেরি বন্ধ রাখা হয়েছে, যদি ওয়েদার ভালো হয় তবেই চলবে। কিন্তু শেষ রক্ষা আর হলো না, আমরা 1:45 নাগাদ বেরিয়ে চলে গেলাম নিউ লাইট হাউস রেস্টুরেন্টে, যেটা ফেরির থেকে 200 মিটারের মধ্যেই পড়ে। শোকেসে রাখা সুরমাই মাছের অন্য একটা পিস আমরা অর্ডার করে নিলাম, আর সঙ্গে ফিশ বিরিয়ানি। এত বড় মাছের পিস প্রথমবার খাওয়ার সুযোগ হলো, যদিও তাওয়া ফ্রাইতে একটু বেশি হার্ডি করে ফেলেছে মাছটা। কিন্তু আজকে দিনটা তো বরবাদ হয়ে গেল, না নর্থ ওয়ে যাওয়া হলো, না রস আইল্যান্ড, আর আমাদের স্কুবা ড্রাইভিং সেটাও তো হলো না। ট্রাভেল এজেন্সি থেকে বললো আমরা গাড়ি দিচ্ছি, আপনারা ওয়ান্ডোর বিচে চলে যান। এই জায়গাটা দেখার পর সকাল থেকে যা হলো তার জন্য আর আফসোস রইল না। পোর্ট ব্লেয়ার থেকে একটু দূরে বলে আর ইনফ্রাস্ট্রাকচার নেই বলে হয়তো অনেকেই এই জায়গাটা স্কিপ করে যান, কিন্তু সেই কারণেই আমাদের এই জায়গাটা আরও বেশি ভালো লেগেছে। আমরা যখন গিয়ে পৌঁছালাম আমরা বাড়ির বিচে আর কেউ ছিল না, আর এরকম স্থির সমুদ্র দেখে তো আমার জাস্ট অবাক। এর আগে সমুদ্র দেখা বলতে দীঘা আর পুরী, তাই এরকম ঢেউ ছাড়া সমুদ্র আমাদের কল্পনাতে। শুধু তাই নয়, সমুদ্র যেরকম শান্ত সেরকমই স্বচ্ছ, আর সমুদ্রের নীল রং দিগন্তের নীলের সাথে গিয়ে মিশেছে। সেই সঙ্গে সবুজের ছটা আর এখানকার নিস্তব্ধতা এখানকার সৌন্দর্যের চার চাঁদ লাগিয়ে তুলেছে। এখানেই শেষ নয়, সমুদ্রের পাড়ে হাঁটতে হাঁটতে এমন কিছু জিনিস চোখে পড়ে যাবে যা হয়তো অন্য জায়গায় সম্ভব নয় দেখা। আরও একটা জিনিস এই জায়গাটাকে অন্য বিচ থেকে আলাদা করে, পুরো বিচ জুড়ে সমুদ্রের ধার দিয়ে বিভিন্ন রকমের শামুক, ঝিনুক, কোরাল, কড়ি পড়ে রয়েছে, যেটা আমি তো আর কোনো বিচে দেখতে পেলাম না। দূরের ছোটো ছোটো ল্যান্ডগুলো দেখে মনে হচ্ছিল আলাদাই জায়গায় চলে এসেছি। সমুদ্রের ধারে এরকম কোরাল, শঙ্খ, শামুক পড়ে থাকতে দেখে না কুড়িয়ে থাকাটা সত্যি কষ্টসাধ্য ব্যাপার, তাই আমিও কুড়িয়ে নিলাম কিছু। ফেরত যাওয়ার সময় শুনতে পেলাম এই জিনিসগুলো নাকি এখান থেকে নিতে দেওয়া হয় না, এয়ারপোর্টে আটকে দেবে। অনেকটা সময় ধরে দেখে দেখে সংগ্রহ করেছি, এখন না নিতে দিলে সত্যি মনটা খারাপ হয়ে যাবে। এয়ারপোর্টে ব্যাগটা স্ক্যান করার সময় রীতিমতো ভয় লাগছিল, যাই হোক সেসব দিয়ে কিছু বলেনি। যে অমূল্য সম্পদগুলো নিয়ে আসতে পেরেছি আন্দামান থেকে সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। দাঁড়াও, আকাশ পরিষ্কার থাকলে এই বীচ থেকে সূর্যাস্তটাও কিন্তু দারুণ দেখা যায়। আমরা যেদিন যাই সেদিন আকাশ পুরোই মেঘে ঢাকা ছিল, তাই সূর্যাস্ত তো দেখা হয়নি, কিন্তু তারপরেও জায়গাটা একদম দারুণ লেগেছে। আমাদের ট্যুর প্ল্যানে হয়তো ছিল না ওয়ান্ডোর বীচ, কিন্তু উপরওয়ালার প্ল্যানে ছিল। দুটো 40 নাগাদ বিচে পৌঁছেছিলাম, হাঁটতে হাঁটতে অনেকটা দূর পর্যন্ত এসে পৌঁছেছি, তাই ফেরত যেতে আমাদের প্রায় 5টা বেজে গিয়েছিল। তখন প্রায় সন্ধ্যা হয়ে এসেছে, একটা চাট অর্ডার করে নিই, দারুণ করেছিল চাটটা। তারপর বিচের পাশের দোকানগুলো থেকে কিছু কেনাকাটা করে আমরা হোটেলে ফিরে যাই, আর ডিনারটা ওখানেই সেরে নিই। আজকের জন্য গুড নাইট, চলো দেখা হচ্ছে পরের ব্লগে।